হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরফাত ফ্রম টেকনিক্যাল টিপস 24 প্রো ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আগের টিউটোরিয়ালে আমরা ক্যাম্পাসিয়ান 9 ভিডিও এডিটিং এর অ্যানোটেশন পর্যন্ত শিখছি। সো আজকে আমরা বিহেভিয়ার এবং ট্রানজিশনের কাজটা শিখবো। সো আপনারা যারা আগের টিউটোরিয়ালগুলো এখানে দেখেনি, তার উপরে দেখুন একটা আই বাটন আছে, সেখানে ক্লিক করে অবশ্যই অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখে আসুন। সো কম্পিটিশনে যাওয়ার আগে একটি কথা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নিচে দেখেন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটা ক্লিক করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাইলে হবে। সো ফ্রেন্ডস, চলুন আমরা কম্পিটিশনে ফিরে যাই। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক। তো আমরা যথারীতিভাবে ক্যাম্পাসিয়ান 9 ওপেন করবো। তো এখানে মিডিয়া, লাইব্রেরি, অ্যানোটেশনের কাজগুলো আমরা আগে টিউটোরিয়াল পর্যন্ত শিখে ফেলছিলাম। তো আজকে আমরা ট্রানজিশন অ্যান্ড বিহেভিয়ারের কাজটা শিখবো। তো তার আগে আমরা একটা ফাইল ইম্পোর্ট করে নিই। সো ফ্রেন্ডস, আমরা এই তিনটা ছবি এখানে ইম্পোর্ট করে নিলাম। তো আমরা এগুলোকে এখন টাইম লাইন নিয়ে আসি। সো ফ্রেন্ডস দেখেন, এখন আমরা এই দুটা ছবিকে এখন প্লে করবো। সো প্লে করার পরে দেখেন একটা ছবির পর একটা ছবি হঠাৎ করে চলে আসছে, দেখতে তেমন একটা ভালো লাগছে। সো এখন আমরা যদি এখানে ট্রানজিশনটা ব্যবহার করি, দেখেন আমরা একটা ট্রানজিশন এখানে ব্যবহার করতেছি। সো দেখেন এখন কি হয়। সো দেখেন একটা ছবি যাওয়ার পর আরেকটা ছবি স্লাইড করে খুব সুন্দর করে চলে আসছে। সো এভাবে দেখতে কিন্তু আমাদের ভিডিওটা বা আমাদের স্লাইড শো ভিডিওটা আগের থেকে অনেক সুন্দর লাগতেছে। সো এভাবে একটা ভিডিও থেকে অন্য ভিডিওতে বা এক ছবি থেকে অন্য ছবিতে যাওয়ার সময় আমরা এই ইফেক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের ভিডিওটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। সো ট্রানজিশনের কাজটা মূলত এটাই। সো আমরা এখানে আরেকটা ইফেক্ট ব্যবহার করে দেখি। সো আমরা এখানে এটা ব্যবহার করে দিই। সো এবার একটু প্লে করি। তো দেখেন কত সুন্দরভাবে স্লাইড করে একটা ছবি থেকে অন্য ছবিতে চলে গেল। আমরা আরো একটা ব্যবহার করে দেখি। তো দেখেন কত সুন্দরভাবে ছবিটা আসলো। সো আমরা যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ছবিটা দেখতে তেমন একটা ভালো লাগে না। সো এভাবে ট্রানজিশনের ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। সো এরপর আছে বিহেভিয়ার। সো বিহেভিয়ারের মাধ্যমে আপনারা আপনাদের লেখাগুলোকে সুন্দরভাবে চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন। সো তার আগে আমরা একটু ক্যানভাসটা ঠিক করে নিই। সো ধরেন এটা একটা ছবি। সো এখানে আমরা কিছু একটা লিখব। তো এখানে আমরা এখন কিছু লিখব। ধরেন লিখলাম SUBSCRIBE subscribe my channel. সো আমরা এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন আমরা এটাকে এখানে রেখে দিব। কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমরা এখানে এই কালারটা ইউজ করব। সো আমরা এখানে এটা লিখে দিলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন যদি আমরা এটা ক্লিক করি, তাহলে সো দেখেন হঠাৎ করে একটা লেখা চলে আসছে এবং লেখাটা হঠাৎ করে চলে গেছে। সো দেখতে কিন্তু এটা তেমন একটা ভালো লাগছে না। সো এটাকে আমরা আরো সুন্দর করার জন্য এখানে আমরা বিহেভিয়ার অ্যাড করতে পারি। তো বিহেভিয়ার আমরা গেলাম। সো এরপর দেখেন আমরা যদি এইটাকে জাম্প এন্ড ফলটাকে নিয়ে আসি, তাহলে দেখেন কি হয়। এখানে এনে অ্যাড করে দিলাম। তো শুধু এখান থেকে ক্লিক করে ধরে এনে এটার উপর ছেড়ে দিলাম। তাহলে সো এবার দেখেন কত সুন্দরভাবে লেখাগুলো আসতেছে এবং জাম্প করে চলে যেতেছে। সো এইভাবে আপনাদের ভিডিওর মাঝখানে খুব সুন্দর সুন্দরভাবে আপনারা বিহেভিয়ার অ্যাড করে লেখাগুলোকে সুন্দরভাবে চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারেন। তো আমরা আরেকটা অ্যাড করে দেখি। কারণ আমরা এইটা অ্যাড করি। সো এবার দেখি কি হয়। সো দেখেন কত সুন্দরভাবে লেখাগুলো আসলো এবং চলে গেল। সো এভাবে আপনারা মূলত আপনাদের ভিডিওটাকে বিহেভিয়ার অ্যাড করে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। তো আমি আর একটা ছবি অ্যাড করতেছি এখানে। তো আমরা এখানে একটা লাইক অ্যাড করে দিলাম। সো লাইকটাতে আমরা একটা এখন বিহেভিয়ার অ্যাড করি। সো বিহেভিয়ার সার আগে আমরা একটু প্লে করে। সো দেখেন হঠাৎ করে লাইকটা আসলো এবং হঠাৎ করে চলে গেল। সো দেখতে তেমন একটা ভালো লাগলো না। তো আমরা এখানে একটা যদি বিহেভিয়ার অ্যাড করে দিই, তাহলে দেখেন কি হয়। সো দেখেন লাইকটা উপর থেকে সুন্দরভাবে আসলো এবং সুন্দরভাবে চলে গেল। সো এভাবে আমরা আমাদের ভিডিওতে বিহেভিয়ার এবং ট্রানজিশন অ্যাড করে আমাদের ভিডিওটাকে আরো আকর্ষণীয় ও সুন্দর করে তুলতে পারি। সো ফ্রেন্ডস, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অ্যানিমেশন এবং এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো শিখবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে নিচে দেখেন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।